নির্মাণের নকশা অনুমোদনের আগে পরিদর্শন বাধ্যতামূলক করে প্রধানমন্ত্রীর অনুশাসন। নাইকো মামলার চার্জ শুনানি 10 এপ্রিল। গাড়ির আমদানি শুল্কের বৈষম্য দূর করার আশ্বাস দিলেন ইন্ডিয়ার চেয়ারম্যান। দেড় মাসেও গ্রেপ্তার হননি ওয়াহেদ মেনশনের মালিকরা। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ কর্ণফুলী সংবাদ, আপনাদের সাথে আছি আমি তাহমিদা সুলতানা। দর্শক, এতক্ষণ শুনছিলেন সাইমার প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী। বহুতল ভবন নির্মাণে নকশা অনুমোদনের আগে কর্তৃপক্ষের পরিদর্শন বাধ্যতামূলক করে মন্ত্রিসভায় অনুশাসন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রতিটি ভবনে একাধিক বের হওয়ার পথ বা সিঁড়ি রাখতে বলা হয়েছে। বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম জানান, বনানীর এফআর টাওয়ারে আগুনে হতাহতের প্রতি শ্রদ্ধা জানিয়ে শোক প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। বৈঠকে প্রধানমন্ত্রী বলেছেন, প্রতিটি ভবনের জন্য ফায়ার সার্ভিসের দেয়া ছাড়পত্র প্রতি বছর নবায়ন করতে হবে। এছাড়া ফায়ার সার্ভিসের লেডারের সংখ্যা বাড়ানো ও বাহিনীর নিয়মিত মহড়া করার তাগিদ দেন প্রধানমন্ত্রী। আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, ঢাকায় আগুনের ঘটনাগুলো শুধুই দুর্ঘটনা নাকি পরিকল্পিত তা খতিয়ে দেখা হচ্ছে, কোনো ষড়যন্ত্র আছে কিনা তা একেবারেই উড়িয়ে দেওয়া যায় না। তিনি আরও বলেন, ঢাকাকে নিরাপদ বাসযোগ্য করা হবে, এজন্য ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করে তা ঝুঁকিমুক্ত করার পদক্ষেপ নেওয়া হচ্ছে, এর মধ্যে কোনো রাজনীতি থাকবে না। কুষ্টিয়া পৌরসভার 150 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত 12 দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। বনানীর এফআর টাওয়ারে ভয়াবহ আগুনের দুদিনের মাথায় ভবনের দুই মালিককে গ্রেফতার করে রিমান্ডে নেওয়া হয়েছে, কিন্তু দেড় মাস পার হয়ে গেলেও চকবাজারে আগুনের ঘটনায় ওয়াহেদ মেনশনের মালিক দুই ভাইকে গ্রেফতার করা হয়নি। ওই ভবনের দোতলায় যে কেমিক্যাল গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়েছিল সেই গোডাউনের মালিকও এই দুই ভাই। অভিযোগ রয়েছে, পুলিশের নাকের ডগা দিয়ে উচ্চ আদালত থেকে জামিন নিয়ে প্রকাশ্যেই ঘুরে বেড়াচ্ছেন ওয়াহেদ মেনশনের মালিকরা। জামিন নেওয়ার আগে তাদের গ্রেফতারের কোনো তৎপরতা দেখায়নি আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশ কর্মকর্তারা বলছেন, চুরিহাট্টায় আগুনের ঘটনায় দায়ের হওয়া মামলার তদন্ত চলছে আর সেই কেমিক্যাল গোডাউনের মালিকদের গ্রেফতারের অভিযান চালানো হচ্ছে। নাইকো দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে চার্জ গঠনের শুনানির জন্য পরবর্তী দিন আগামী 10 এপ্রিল ধার্য করেছেন আদালত। সোমবার এ মামলায় পুরাতন কেন্দ্রীয় কারাগারে স্থাপিত ঢাকার বিশেষ জজ আদালতের বিচারক শেখ হাফিজুর রহমানের আদালতে খালেদা জিয়াকে হাজির করার কথা ছিল, তবে তাকে হাজির করা হয়নি। শুনানিতে খালেদা জিয়ার আইনজীবীদের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে আগামী 10 এপ্রিল মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করে আদালতের কার্যক্রম শেষ করেন বিচারক। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে জাতীয় নেতা মাওলানা আব্দুর রশিদ তর্ক বাগিশ প্রতিষ্ঠিত বাংলাদেশ গণ আজাদী লীগ। গতকাল বিকেলে জাতীয় প্রেসক্লাবে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি এস কে সিকদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন মোহাম্মদ নাসিম এমপি। মহাসচিব আতাউল্লাহ খানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন মোফাজুল হোসেন চৌধুরী মায়াবীর বিক্রম, জেপির মহাসচিব শেখ শহীদুল ইসলাম, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডাক্তার শাহাদাত হোসেন, ন্যাপের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসমাইল হোসেন, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির কামরুল ইসলাম, গণ আজাদী লীগের এম আর খান, আকবর হোসেন প্রমুখ। যে কোনো ঘটনা ঘটলেই সরকার দায়ী হবে কেন? দুনিয়ায় কোথায় হয়েছে? তাই আমাদের এই ধরনের সচেতন করতে হবে, জনঐক্যবদ্ধ করতে হবে, সমাজে আন্দোলন করে এই অন্যায়কারীদের বিরুদ্ধে আমাদের সচেতন করতে হবে, জনগণ সরকারকে শক্তিশালী করতে হবে, তার হাতকে শক্তিশালী করতে হবে। স্বাধীনতার চেতনায় যে উদ্বুদ্ধ আমরা, যে স্বাধীন দেশ পেয়েছি তার দেওয়া স্বাধীনতার সুফল আমরা ভোগ করছি। তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কোরআনিক পার্ক নামে একটি নতুন পার্ক চালু করল দুবাই। এটি বিশ্বের প্রথম কোরআন পার্ক।
দেশটির আলখাওয়ানিজ অঞ্চলে 60 হেক্টর জুড়ে নির্মাণ করা হয়েছে পার্কটি। এর মাধ্যমে পবিত্র গ্রন্থ কোরআন সম্পর্কে আরও বেশি ধারণা পাবেন দর্শনার্থীরা। দুবাই ভিত্তিক গণমাধ্যমে খালিজ টাইমস জানিয়েছে, উদ্বোধনের পর এ পার্কে বিনামূল্যে প্রবেশের সুযোগ দেওয়া হয়। পার্কটির মাধ্যমে ইসলামের অর্জনগুলো মানুষ ভালোভাবে জানতে পারবে। এর আগে দুবাই কর্তৃপক্ষ এক অফিসিয়াল টুইটার পোস্টে জানিয়েছিল 29 মার্চ কোরআনিক পার্ক চালু করা হবে। এদিন সব দর্শনার্থী বিনামূল্যে পার্কটি ঘোরার সুযোগ পাবে। পুরনো গাড়ির সঙ্গে নতুন গাড়ির আমদানি শুল্ক বৈষম্য দূর করার আশ্বাস দিয়েছেন রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া। রোববার রাজস্ব ভবনে রিকন্ডিশন গাড়ি আমদানিকারকদের সংগঠন বারভিটা ও সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে প্রাক বাজেট আলোচনায় তিনি একথা বলেন। এছাড়া দেশীয় শিল্প সুরক্ষায় সিরামিকের কাঁচামাল আমদানিতে শুল্ক সহনীয় পর্যায়ে রাখা হবে বলে জানান। সংবাদ শেষ করব, তার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। ভবনের নকশা অনুমোদনের আগে পরিদর্শন বাধ্যতামূলক করে প্রধানমন্ত্রীর অনুশাসন। নাইকো মামলার চার শুনানি 10 এপ্রিল। গাড়ির আমদানি শুল্কের বৈষম্য দূর করার আশ্বাস দিলেন এনবিআর চেয়ারম্যান। গ্রেপ্তার হননি ওয়াহেদ মেনশনের মালিকরা। দর্শক, এ ছিল এখনকার সংবাদ। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী।